প্রায় বলতে গেলে অনেকটাই কাজ হয়ে গেছে আর চারদিকে লোহার গ্রিল দিয়ে ঘেরা। গরম যত পড়েছে দুঘাতে টুরিস্টের ভিড় কত বাড়তেই আছে। সবসময় দেখছি বাইকার্সদের ভিড়, আর এখন কাছাকাছি ঘুরতে যাওয়ার মধ্যে দীঘাই সব থেকে বেস্ট বাঙালির কাছে। এই গরমে দীঘার সমুদ্র সৈকত উপভোগ করতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ছুটে আসে। আর এই পর্যটকের আরো টান বাড়াতে দীঘায় কিছু লেটেস্ট আপডেট আসতে চলেছে 2023-এর শেষের দিকে। আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি। দীঘা গেটের কাছে পৌঁছে গেছি। ওয়েলকাম টু দীঘা গেট। যারা দীঘা ও শঙ্করপুরের লেটেস্ট আপডেট পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা সপ্তাহ প্রতি সপ্তাহে এখানকার আপডেট পেতে পারবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বাইপাস এদিকে নিউ দীঘা দেখা যায়, এটা সোজা চল দীঘা। আর লেটটা হচ্ছে দীঘা মোহনা। তো আজকে আপনাদেরকে আপডেট দিতে চলেছি দীঘার জগন্নাথ মন্দিরের আপডেট। আর কিছুক্ষণের মধ্যে দীঘার জগন্নাথ মন্দিরের কাছে পৌঁছাবো আর আপনাদেরকে দেখাবো কতটা অংশ হয়েছে কাজ। ওই দীঘা পৌঁছে গেছি প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট দিতে। কোন দীঘায় এখন বিশ্ব বাংলা পার্ক ক্রস করছি আমি। দীঘা থানা ক্রস করছি, দীঘা মেরুন অ্যাকোয়ারিয়াম। এতদিন দীঘার কাছে থেকে গেলাম কিন্তু কোনোদিন অ্যাকোয়ারিয়ামে ঢুকে দেখিনি। কাছে চলে এসেছি আমি এবার। এই যে চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরের কাছে। ব্লগিং করা বা ফটোশুট করার কোনো পারমিশন নেই, যতটুকু পারবো আপনাদেরকে দূর থেকে দেখাবো। পাশে বাউন্ডারি দিয়ে ঘিরে দিয়েছে, প্রায় দেখাই যায় না। এখান থেকেই দেখাবো যতটা পারবো। অলমোস্ট প্রায় মন্দিরের কাছেই খুব, একজন দাদার জন্য এতটা কাছে আসতে পেরেছি দেখতে। পেছনে যে রাস্তা ছিল আমার জানাও ছিল না এতদিন। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কতটা অংশ কাজ হয়েছে। প্রায় বলতে গেলে অনেকটাই কাজ হয়ে গেছে আর চারদিকে লোহার গ্রিল দিয়ে ঘেরা। লাল বেলে পাথর দিয়ে তৈরি এই পাথরগুলো রাজস্থান থেকে আনা। অনেকে কটাক্ষ করছেন যে পুরীর আদলে তো হবে না, তো এই মন্দিরটা একটা খুব বড় প্রাপ্য আমাদের কাছে। তো যেমনই হোক মন্দিরটা হলে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাড়বে এবং এখানে পর্যটনের অনেক উন্নয়ন ঘটবে। মন্দিরের কমপ্লিট কাজ হয়নি কিন্তু হোমস্টে এখানে পিছনে পরপর নতুন নতুন হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। এই যে এখানে হোমস্টে হয়ে গেছে অলরেডি, আগে থেকে করে নিয়েছে। মন্দির কমপ্লিট হলে এই হোমস্টেগুলোতে এসে ট্যুরিস্ট থাকতে পারবে। তো অনেকটা আপনারা আন্দাজ করতে পারছেন যে মন্দির কেমন হতে পারে। প্রায় 20 একর জায়গা নিয়ে এই মন্দির নির্মিত হচ্ছে, দীঘার পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির। এবং 60 মিটার উঁচু জগন্নাথ দেবের মূর্তি ও সুভদ্রা বলরামের মূর্তি স্থাপন হবে। ওয়েস্ট করবো না, এবার বাইক যেখানে রেখেছি সেখান থেকে আর একটু সামনে গিয়ে দেখবো সামনে থেকে কতটা দেখানো যায়। সামনে দিক দিয়ে আপনাদেরকে দেখাবো আর কতটা কাছে দেখানো যায়। এটা মন্দিরের পেছন সাইড পুরো, পেছন দিক দিয়ে মেন রোডে উঠবে আর কতটা কাছে আর দেখানো যায় আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর। শুধু আপনাদেরকে নয় আমি নিজেও দেখতে চাই, কারণ আমি এই পেছনে আসিনি, যতবার এর মধ্যে এসেছি সামনে থেকে দেখেই চলে গেছি।
এই যে অনেকটাই কাছে দেখানো যাচ্ছে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন দীঘা রেল স্টেশন, মানে রেল স্টেশনের একদম কাছেই হচ্ছে, খুব সুবিধা। বাঁ দিকে রয়েছে দীঘা হসপিটাল, ডান দিকে রেল স্টেশন, আর সামনে রাস্তা, একদম কাছেই, খুব ক্লোজ লোকেশন। টুরিস্টদের খুব সুবিধা হবে এখানে আসতে। আশা রাখছি 2023 পরে যারা দীঘা আসবেন তাদের কাছে একটা অন্যরকম চমকপ্রদ হবে, যে দীঘার সমুদ্র সৈকতের মজার সাথে সাথে মন্দিরে পুজো দিয়ে আপনারা বাড়ি ফিরতে পারবেন। খুব সুন্দর একটা অনুভূতি হবে। এই যে দীঘা রেল স্টেশন, আর বাঁ দিকে আমি বাড়ি ফিরব। এখান থেকে রান্নাঘর হচ্ছে 10 কিলোমিটার। তো ভেতরে তো যাওয়া যায় না, ধোঁয়া ধোঁয়া। আজকে এমনিতে মেঘলা আকাশ, তার উপর ধুলো উঠছে, কাজ চলছে যে থামদের কাজ চলছে এই সাইডটা, বাকি সেই সাইডটা প্রায় হয়ে গেছে। এর বেশি ঢোকার কোনো পারমিশন নেই আপাতত। ভেতরে প্রায় 200 বেশি লেবার, এবং দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম যন্ত্রাংশ দিয়ে কাজ চলছে। এই যে পাশেই রাস্তা, খুব সুন্দর। বাঁ দিকে দীঘা জেনারেল হসপিটাল, আর ডান দিকে হচ্ছে দীঘা রেল স্টেশন। এখানে টোটো পরিষেবা ভালো, সামনে রাস্তা বাসও পেয়ে যাবেন। জগন্নাথ মন্দিরের কাছ থেকে বেরোচ্ছি, সামনে এই বিচটাতে যাব, তারপরে মোহনা হয়ে বেরিয়ে যাব। এই বিচটাতে অনেকদিন যাওয়া হয়নি, রাস্তা খুব সুন্দর করেছে দেখছি, কারণ রাস্তাটা আগে থেকে জানি সুন্দর করে দিয়েছে। সামনে জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দির নামে যারা বিচে আসতে চাইবে তাদের জন্য খুব সুবিধা করে দিয়েছে, একদম কাছেই বিচ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে দীঘার কোনো নতুন ভিডিও নিয়ে বা অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই দীঘা হলে এর মধ্যে এখানে এসে ঘুরে দেখে যেতে পারেন যে মন্দিরটা কতটা হয়েছে, মন্দির নির্মাণের কাজ কতটা হয়েছে।